আপনি আপনার ইফতার আইটেমে 30-40টা আইটেম না হলে 10-15টা না হলে আপনার ভালোই লাগে না এবং আপনার মন খারাপ থাকে সারা রাত আপনি তখন বাসায় বিভিন্ন ধরনের কাহিনী শুরু করে দেন তাহলে বুঝতে হবে যে আসলে আপনি রোজা বুঝেননি এবং রোজাও রাখেননি আপনি অন্য কিছু করেছেন সেজন্য আমি বলছি আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনারা অবশ্যই রমাদান পেয়েছেন এই রমাদানের বৈশিষ্ট্য রয়েছে এটা একটা শাহরুন আজিম এটা শাহরুন আজিব এটা একটা অবাক করা বিস্ময়কর একটা মাস এই মাসে আপনার নিজকে আপনি পরিবর্তন করার চেষ্টা করুন প্রিয় ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে রমাদানটা ভালোভাবে বুঝার তৌফিক দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানে যেন আমরা ঠিকমতো তার আমলগুলো করতে পারি সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন প্রিয় ভাইরা রমাদানে আপনার সময়টাকে আপনি কিভাবে কাটাচ্ছেন প্রিয় ভাই আপনি কি শুধুমাত্র ঘুমিয়ে কাটাচ্ছেন আপনাকে কি ঘুমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান দিয়েছেন কতক্ষণ ঘুমাবেন রমাদানের রাতগুলো কি আপনার একবারও মনে পড়ে না এই রাতগুলোতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নেমে আসেন রাতের তৃতীয় ভাগে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলতে থাকেন এমন কে আছো যার অপরাধ করেছো আমি তার অপরাধগুলো ক্ষমা করে দিতে চাই এমন কে আছো যে বিভিন্ন বিপদে গ্রস্ত রয়েছো আমি তার বিপদ দূর করে দিতে চাই এমন কে আছো যার রিজিকের প্রবলেম আছে আমি তার রিজিকের প্রবলেমটা সমাধান করতে চাই এভাবে আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর এভাবে বলতেই থাকে সকাল হওয়া পর্যন্ত ফজর হওয়া পর্যন্ত রমাদানের এই সময়গুলো কি আপনি কাজে লাগাবেন না একদল লোক আছে তারা সাহারি তো আর তারা খায় না বরং তারা ভোর তারা আগেই সন্ধ্যা রাতে তারা খেয়ে নেয় এরপরে তারা ঘুমিয়ে পড়ে ফজরও নাই এবং সাহারিও নাই তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা তোমরা সাহারি খাও সাহারির মধ্যে বারাকা রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সাহারিকে খাবেন না আপনি তো বরকতের খাবার অন্য কোন খাবারের প্রতি আপনি এতটা নেশাগ্রস্ত হয়ে পড়লেন আপনি এতটা ঘুমের নেশাগ্রস্ত হয়ে পড়লেন এই রমাদান তো আপনার ঘুমের মাস নয় এই রমাদান ইবাদতের মাস ঘুম কমিয়ে দিন এবং ঘুমটাকে রুটিনের মধ্যে নিয়ে আসুন এই রমাদান জুড়ে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদত করুন প্রিয় ভাইরা রমাদানে আপনি কোরআনের সাথে কতটুকু সম্পর্ক তৈরি করেছেন এটা তো কোরআন নাজিলের মাস আল্লাহ সুবহান ওয়া তাআলা এই মাসে কোরআন নাজিল করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হাদিসে এসেছে যে ব্যক্তি তিন দিন কোরআন ত্যাগ করে তাকে বলা হয় হাজির হাজির মানে হলো ওই ব্যক্তি কোরআন ত্যাগই আপনি কত বছর পর্যন্ত কোরআন ধরেননি সর্বশেষ কবে কোরআন ধরেছেন আপনার মোবাইলের উপর তো এক ফোঁটা বালুও পড়তে পারে না দিনে কমপক্ষে 20 বার মোছেন কিন্তু কোরআন থেকে কয়বার মুছেছেন কোরআনের উপর বালি তো পড়ে ওইখানে এমন অবস্থা হয়ে গিয়েছে যে ওটা ধরা যায় না মানে কি অবস্থা এমন এমন হয়েছে যে কারো কোরআন দীর্ঘদিন পর্যন্ত না পড়ার কারণে পৃষ্ঠাগুলো এখন ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে ওই কোরআন এখন আর পড়া যায় না আপনি কি একটারও বারো ভাবেননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেয়ামতের দিন আপনার বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করে তাহলে আপনি কি করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ সুবহান জানালেন ওয়া ক্বালা রাসূলু ইয়া রাব্বি ইন্না ক্বাউমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা রাসূল বলেন হে আমার রব আমার জাতি কোরআনকে ছেড়ে দিয়েছে আপনি তো কাফের এবং মুশরিকরা তার কোরআনকে তারা প্রত্যাখ্যান করেছিল কোরআনকে তারা ধরেনি বরং যখন কোরআনের তেলাওয়াত হয়েছে তখন তারা স্বর্গল তৈরি করেছে ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন তোমরা কোরআন যখন তেলাওয়াত হয় তখন তোমরা সেখানে স্বর্গল করো তাইলেই তোমরা বিজয়ী হতে পারবে আপনার অবস্থা তো ওদের মতোই আপনি কোরআন ধরেন না কোরআনের সাথে আপনার কোনো সম্পর্ক নাই কোরআন কবে পড়েছেন এই রমাদানে কোরআন সম্পর্কে আপনার প্ল্যান কি সেই প্ল্যান কি আপনি নিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো রমাদানে প্রতিদিন একবার করে কোরআন খতম করতেন আপনার প্ল্যান কি আপনি কি করে বেড়াচ্ছেন সালাফদের মধ্যে অনেকেই ছিল যারা রমাদানে তারা 60 বার কোরআন খতম করতেন সহি অনেকগুলো বর্ণনা আছে ইমাম শাফি রহমাল্লাহ সম্পর্কে তিনি 60 বার খতম করতেন দিনে একবার রাতে একবার আপনি বলবেন সময়ের মধ্যে এত বরকত আসলে কোত্থেকে একবার ইন্টারনেটে ফেসবুকে ইউটিউবে বসে দেখেন যে কি পরিমাণ সময় বরকত 4-5 ঘন্টা কখন চলে গেছে আপনি বুঝতেও পারেন না যখন আপনি চোখ মেলে তাকাবেন তখন ও 4 ঘন্টা চলে গেছে এর মধ্যে কিন্তু 4 ঘন্টা আর যারা আমাদের বোনরা যারা সিরিয়াল দেখে তারা তো 5-7 ঘন্টার আগে সিরিয়াল থেকে তারা উঠতে পারে না একটার পর একটা লেগেই আছে এই সময়ের বরকত দেখেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতদের সময়ের মধ্যে এতটা বরকত দিয়েছেন তাদের জীবনের মধ্যে এতটা বরকত দিয়েছেন কারণ তাদের সময়টাকে তারা আল্লাহর জন্য নিবেদিত করে দিয়েছিলেন প্রিয় ভাইরা কোরআন পড়ুন কোরআন পড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন ইয়াতলুনাহু আল্লাযী আল্লাহ সুবহানাহু বললেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি
উলাইকা ইউমিনুনা বি, আপনি ঈমানের কোরআনের প্রতি আপনি ঈমান এনেছেন বলে দাবি করে থাকেন, কিন্তু ঈমানের দাবি হলো কোরআনকে তেলাওয়াত করা, সত্যিকার অর্থে এটার হক আদায় করে তার তেলাওয়াত করা। হক আদায় করে কবে তেলাওয়াত করেছেন? আপনি এখনো কোরআন পড়তে গিয়ে আপনার হাজারটা ভুল হয়, এই জন্য আপনি এখনো এর জন্য আলাদা সময় বের করতে পারেননি যে বিশুদ্ধভাবে আপনি কোরআন তেলাওয়াত শিখবেন। আল্লাহ রাসূল যদি বলে কোরআনের তো কোনো মূল্য তোমার কাছে ছিল না, তোমার কাছে মূল্য ছিল ব্যবসা বাণিজ্যের, তোমার কাছে মূল্য ছিল তোমার চাকরি বাকরির, তোমার কাছে মূল্য ছিল তোমার বিভিন্ন জিনিসের, তোমার কাছে মূল্য ছিল তুমি কিভাবে কত ডিগ্রি অর্জন করবে, কত প্রভাব প্রতিপত্তি সুনাম সুখ্যাতি ইত্যাদি তুমি অর্জন করবে, এগুলোর প্রতি তোমার মূল্য ছিল, কোরআন প্রতি তোমার কোনো ভ্রুক্ষেপ ছিল না, এটা দিয়ে তুমি মূল্য প্রদান করনি। আজ তোমার মূল্য আমার কাছে নাই, সেই দিন আপনি কি করবেন প্রিয় ভাই? সেই জন্য প্রিয় বোন, কোরআনের প্রতি আপনি নিবিষ্ট হন, কোরআনের প্রতি সময় দেন, কোরআনের জন্য সময় বরাদ্দ করুন প্লিজ। এই সময়টাকে বরাদ্দ করা মানে হচ্ছে কোরআনটাকে পড়া, কোরআনকে বোঝা এবং কোরআনকে আমলে বাস্তবায়ন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালামের সাথে কোরআনকে তিনি চর্চা করতেন, এটা জানেন না আপনারা? বুখারী হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম প্রতি রাতে সাক্ষাৎ করতে আসতেন, ওয়ায়ুদারিসুহুল কোরআন, এবং তার সাথে কোরআন মুদারাসা করতেন। মুদারাসা বাবে মুফাআলা এর সিগা, অর্থাৎ উভয় মিলে কোরআনকে চর্চা করতেন তারা উভয়ে মিলে। এবং যে বছর রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন সেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে কোরআন খতম করে শুনিয়েছেন, জিবরিল রাসূলকে শুনিয়েছেন। এটা তো সেই মাস, রাসূল যদি এই মাসে কোরআন তেলাওয়াত করেন আপনি কি করছেন, আপনার প্ল্যান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিই তো রাতের নামাজে তিনি লম্বা সময় ধরে কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ বলেছেন কুমিল লাইলা ইল্লা কালিলা কিয়ামা, এটা বলো কিয়ামুল লাইল, রাতের নামাজ, রাতের নামাজে লম্বা কোরআন তেলাওয়াত এমনিই তিনি করতেন, এই জন্য তার পা গুলো ফুলে যেত। যখন তার বয়স হয়ে গিয়েছিল ওয়াখাজা লাহমা, তিনি একটু মোটা হয়ে গিয়েছিলেন বয়সের কারণে, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা গুলো ফেটে যেত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেখানে মলম লাগিয়ে দিতেন, অয়েন্টমেন্ট লাগিয়ে দিতেন এবং কেঁদে বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে এত ইবাদত করা লাগে? রাসূলুল্লাহ বলতেন আফালা আকুরু আব্দান শাকুরা, যে আল্লাহ আমাকে এত মর্যাদা দিয়েছেন তার প্রতি তো আমার দায় এবং শুকর বেড়ে গিয়েছে, এজন্য আমার ইবাদতের পরিধিও বেড়ে গিয়েছে। তার বয়স হয়েছে, তার ইবাদত বেড়েছে। প্রিয় ভাইরা বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রমাদানে তিনি অন্য সময় যদি এত ইবাদত করতেন তাহলে রমাদানে তার ইবাদতের পরিধিটা কেমন ছিল একবার ভাবুন তো। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তিনি রাতের নামাজ 8 রাকাতের উপর পড়তেন না। লা তাসালুনি আন হুসনি হুন্না ওয়া তুলিহিন্না, বুখারীর হাদিস, তোমরা আমাকে জিজ্ঞেস করো না কত সুন্দর করে তিনি এই সালাত আদায় করতেন, কত লম্বা সময় ধরে তিনি এই সালাত আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তুলিহিন্না, এটা লম্বা, এটা কতটা প্রলম্বিত করতেন এই সালাতগুলো। প্রিয় ভাই একবার চিন্তা করুন, একবার দেখুন যে নবীর পূর্বের পরে সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, গফরাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, পূর্বের এবং পরের সকল গুনাহ মাফ করে দিয়েছেন। তার ইবাদতের পরিধি যদি এমন হয় তাহলে আমরা যারা গুনাহগার প্রতি মুহূর্তে গুনাহ করি আমাদের ইবাদতের পরিধিটা কেমন হওয়া দরকার? একবার বুঝুন, একবার চেনুন, একবার আল্লাহর রাসূলকে স্টাডি করুন, একবার কোরআনের কাছে আসুন প্লিজ। এই রমাদানটাকে নষ্ট করে দেবেন না, এই রমাদানটাকে পরিবর্তনের রমাদান বানান, এই রমাদানের প্রত্যেকটা সময়কে হিসাব করে খরচ করুন প্লিজ। এই কোয়ারেন্টাইন, এই যে কোভিড, এটাকে ব্লেসিং হিসেবে গ্রহণ করুন যে আমার কর্ম পরিধি ব্যস্ততা কমেছে, আমি এবার আল্লাহর সাথে একটু সম্পর্ক বাড়াই। প্রিয় ভাইরা, আল্লাহর সাথে সম্পর্ক বাড়িয়ে দেখেন আপনি দুনিয়াতে জান্নাত পেয়ে যাবেন, আপনি দুনিয়াতে পরিতৃপ্তি পাবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আপনি কি আল্লাহর সেই প্রিয়টাকে অন্তর্ভুক্ত হতে চান না যেখানে আল্লাহ তার বান্দাদেরকে বলেন ডাকবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা তোমার রবের কাছে তুমি ফিরে আসো, তুমি আমার জান্নাতে প্রবেশ করো, আমার বান্দার অন্তর্ভুক্ত হতে হয়ে যাও। প্রিয় ভাইরা, আপনার কি আন-নাফসুল মুতমাইন্নার অন্তর্ভুক্ত হতে চান না? যদি আন-নাফসুল মুতমাইন্নার অন্তর্ভুক্ত হতে চান তাহলে প্লিজ এই রমাদানটাকে কাজে লাগান, এই রমাদানটাকে অবহেলায় কাটিয়ে দেবেন না, প্রত্যেকটা সেকেন্ডকে হিসাব করুন, প্রত্যেকটা মুহূর্তকে হিসাব করুন প্লিজ। কোরআনকে খতম করুন, কোরআনকে বুঝুন, কোরআনকে পড়ুন। যদি আপনি কোরআন পড়তে না পারেন তাহলে কাউকে নিয়োগ করুন, কারো কাছে সময় ব্যয় করুন, একটু কোরআন পড়ার চেষ্টা করুন। আল মাহিরু বিল কোরআনি মা আস-সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন ফালাহু
আজরান, যে ব্যক্তি কোরআনের পণ্ডিত সে থাকবে জান্নাতে সবচেয়ে সম্মানিত ফেরেশতাদের সাথে, আর যেই ব্যক্তি কোরআন পড়তে গিয়ে হোঁচট খায় তার জন্য রয়েছে ডাবল সওয়াব, কোনো কিছুতে কমতি নাই। আপনি কোরআনের কাছে আসেই দেখুন না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আপনার গোটা জীবনকে বারাকাপূর্ণ করে দেবেন। প্রিয় ভাই, এই কোরআন এমন একটি কষ্টি পাথর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা যাই যেই ফেরেশতার মাধ্যমে নাজিল করেছেন তিনি ফেরেশতাদের সর্দার, যার উপর নাজিল করেছেন তিনি মানবতার সর্দার, সাইয়্যিদুল আম্বিয়া ওয়ার রুসুল, শুধু মানবতার সর্দার নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সকলের জন্য নবী হিসেবে পাঠিয়েছেন, এমনকি জিনরাও তার প্রতি ঈমান এনেছে। দেখেন না, সে এমন কেউ নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ঈমান আনতে বাধ্য নয়, সকলকে তার প্রতি ঈমান আনতে বাধ্য। এই জন্য তিনি বলেছেন যদি মূসা আজ জীবিত থাকতো তাহলে মূসা আমার প্রতি ঈমান আনা ছাড়া, আমার অনুসরণ করা ছাড়া তার কোনো গতি থাকতো না। ইনি সেই নবী, সেই নবীর উপর আল্লাহ সুবহান কোরআন নাজিল করেছেন, যে রাতে কোরআন নাজিল করেছেন, দেখেন না রাত হাজার মাসের চেয়ে উত্তম। দেখেন না যে জাতির উপর কোরআন নাজিল করেছে তাদেরকে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠতম জাতি। এই কোরআনকে যারা ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ আশরাফু উম্মতি হামালাতুল কোরআন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস আহলুল্লাহি ওয়া কাসাতুহু। বহু বহু বর্ণনায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানিয়ে দিলেন কোরআনের যারা ধারক এবং বাহক, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে তারা শ্রেষ্ঠতম মানুষ। আপনি যদি শ্রেষ্ঠতম হতে চান তাহলে কোরআনের কাছে আসুন। যেই ভূখণ্ডগুলোতে কোরআন নাজিল হয়েছে একবার চিন্তা করে দেখুন, ওই ভূখণ্ডে কোরআন নাজিল হওয়ার কারণে ওই ভূখণ্ডে অর্থাৎ ওই মক্কায় ওই বাইতুল্লাহ হারামে এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব আপনি পান। আপনি একবার চিন্তা করে দেখেন না কোরআন কিভাবে মানুষকে পরিবর্তন করে দিতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে হত্যা করতে আসলেন এই কোরআনের কারণে। দেখেন না ওমর তৈরি হয়ে গেছে একজন ওমর, যে ওমরের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ তুমি এই ধর্মকে ইসলামকে দুই ওমরের যে কোনো একজনকে দিয়ে শক্তিশালী করো। তোমাদের ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর তিনি ইসলামকে এমন একটা ধাক্কা দিলেন, এই ধাক্কায় আজ পর্যন্ত সমগ্র পৃথিবীতে ইসলাম বিজয়ী শক্তি হিসেবে আছে। প্রিয় ভাইরা, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি হয়েছে কোরআনের কারণে। এরকম অসংখ্য এক্সাম্পল আছে কোরআন মানুষকে কিভাবে বিবর্তিত মানুষে পরিণত করে দেয়। এই কোরআন কাছে আপনি আসবেন না, আপনি এতটা হতবাগা যে আপনি কোরআন থেকে আপনি নিজকে বিরত রাখলেন। তোহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইখশা তানজিলাম মিম্মান খালাকাস সামাওয়াতি মিম্মান খালাকাল আরদ ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি কোরআনকে নাজিল এই জন্য করি নিজে তুমি লিতাশকা, এই কোরআন পেয়েও তুমি হতবাগা হবে, ক্ষতিগ্রস্ত হবে, তোমার সমস্যা থাকবে, এই জন্য আমি কোরআন নাজিল করিনি। আমি তো কোরআন নাজিল করেছি লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইযনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আমি কোরআন নাজিল করেছি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। কদ জাআতকুম মাউইযাতুন মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিসসুদুর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আলোচনা করতে গিয়ে যেন তিনি শেষই করতে চান না, আমি এমন একটা মানুষ, হে মানুষ চিন্তা করো কদ জাআতকুম তোমাদের কাছে এসেছে মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে ওয়াজ এসেছে, তোমাদের রবের কাছ থেকে তোমাদের জন্য নসিহা এসেছে, ওয়া শিফাউল লিমা ফিস সুদুর তোমাদের যত রোগ আছে বিশেষ করে তোমাদের অন্তরের যত ব্যাধি আছে এগুলোর সকল কিছুর সমাধানের জন্য আমি কোরআনকে নাজিল করেছি, ওহুদান এবং হেদায়েতকারী হিসেবে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন এবং মুমিনদের জন্য এটা রহমত স্বরূপ। প্রিয় ভাইরা দেখেন না আল্লাহ সুবহানাহু বলেছেন যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা ফানস্তামিউ লাহু লাআল্লাকুম তুরহামুন, আপনি কোরআন থেকে দূরে সরে গিয়ে কিভাবে রহমত প্রত্যাশা করেন। আল্লাহ সুবহানাহু বললেন কোরআন যদি তোমার সামনে তেলাওয়াত করা হয় মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ করে থাকবে তাহলেই তুমি কেবলমাত্র লাআল্লাকুম তুরহামুন এর অন্তর্ভুক্ত হতে পারবে, রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবে। আপনি কোরআন থেকে দূরে গিয়ে কিভাবে আপনি রহমত প্রত্যাশা করেন? আল্লাহ তো কোরআনকে নাজিলই করেছেন রহমত হিসাবে, অতএব রহমত পেতে হলে আপনি কোরআনের কাছে আসুন। এই রমাদানে আপনি কোরআনকে উপভোগ করুন, কোরআনকে তেলাওয়াত করুন, কোরআনকে উপলব্ধি করুন, কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করুন। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, এই রমাদানে মানুষের সাথে খারাপ আচরণ করবেন না প্লিজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন একজন ব্যক্তির যদি রোজার মাস হয় ফালা ইয়াফসুক ওয়ালা ইয়াসকাব ফা ইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী মুরুন সাঈমুন। যদি রোজা রাখা অবস্থায় কেউ আপনার সাথে ঝগড়া বিবাদ করতে আসে তাহলে পর্যন্ত আপনাকে বলতে হয় আই এম এ ম্যান ফাস্টিং, আমি রোজা রাখছি, আমি তোমার সাথে ঝগড়া করতে পারি না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াইদা মাররু বিল লাগ
তাবুই মাররু সালা মাররু কিরামা বিকাম ডিগনিফাইড আপনি ডিগনিফাইড ব্যক্তির মতো আপনি আচরণ করুন নোবেল ব্যক্তির মতো আচরণ করুন সম্মানিত ব্যক্তির মতো আচরণ করুন কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করতে চায় তাহলে বলুন সালাম আমি তোমার সাথে ঝগড়া বিবাদ করার মতো অবস্থা নাই আই অ্যাম ইন অ্যান অ্যামেজিং মান্থ আমি এমন একটা মাসে আছি যে মাসটা আজব একটা অবাক করা মাস এই মাসে আমি কেবল মাত্র আমার রবের সাথে সম্পর্ক তৈরি করতে চাই প্রিয় ভাই এইজন্য আল্লাহ সুবহান ওয়া তাআলার ভালোবাসা পেতে হলে মানুষের সাথে ভালো আচরণ করুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা যদি কখনো কাউকে ভালোবাসেন তখন আল্লাহ সুবহান ওয়া তাআলা তার মধ্যে কোমলতা তৈরি করে দেন কোমলতা ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাগুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল ক্বালবি লানফাদ্দু মিন হাওলিক আল্লাহ সুবহান ওয়া তাআলা অনুগ্রহ করে তার রাসূলকে কোমল হৃদয়ের অধিকারী বানিয়েছেন যদি তিনি কোমল হৃদয়ের অধিকারী না হতেন তাহলে লোকেরা তার প্রতি ঈমান আনতো না আপনি কিসের কাজ করছেন আপনার পরিবারের সদস্যরাই তো আপনার উপর বিরক্ত আপনার আশপাশের লোকের আপনার উপর বিরক্ত আপনি কিসের কাজ করছেন আপনি কিসের মুসলমান হিসেবে নিজেকে দাবি করেন আপনি অন্যের অন্যের প্রতি কর্কশ ভাষা ব্যবহার করছেন অন্যের প্রতি আপনার কোমলতা ভালোবাসা কোনো কিছুই নাই আল্লাহর রাসূলকে একথা বলেননি আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়্যা যারা পরস্পরকে ভালোবাসে কেবল আমার জন্য ওয়াল মুতাযাওয়িরিনা ফিয়্যা পরস্পর পরস্পরকে দেখতে যায় কেবল আমার ভালোবাসায় এবং ওয়াল মুতাবাযিলিনা ফিয়্যা পরস্পর পরস্পরের জন্য ব্যয় করে কেবল আমার ভালোবাসায় ওয়াল মুতাজালিসিনা ফিয়্যা পরস্পর বসে একজন আরেকজনের সাথে বসে কেবল আমার ভালোবাসায় এই সকল ব্যক্তিদেরকে ভালোবাসা আমার উপর বাধ্যতামূলক হয়ে যায় এটা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন আপনি কি সেই রকম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে চান না আল্লাহর ভালোবাসা আপনি পেতে চান না যদি আল্লাহর ভালোবাসা পেতে চান তাহলে এই রমাদানে মানুষকে কষ্ট দেবেন না মানুষের ক্ষতি করবেন না মানুষের প্রতি কোমল আচরণ করুন কেউ আপনার সাথে খারাপ আচরণ করতে আসলেও আপনি চুপ থাকুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কি কেউ যদি তোমার সাথে মারামারি করতে আসে কাতালাহু ফাইন সাববাহু আহাদুন কেউ তাকে গালিগালাজ করলে আও কাতালাহু অথবা তার সাথে মারামারি করতেও যদি কেউ আসে তাহলে সে যেন বলে আমি ইন্নি ইমরুন সাইমুন আমি আসলে একজন রোজাদার অতএব প্রিয় ভাইরা রমাদানে আপনি নিজকে আপনি নিয়ন্ত্রণ করুন রমাদানে আপনি আপনার নিজকে নিয়ন্ত্রণ করুন প্লিজ এই রমাদান রমাদানটাকে আপনি প্রত্যেকটা সময়ের জন্য আপনি প্ল্যান করুন যে আপনি কখন কি কাজ করবেন আপনি তাহাজ্জুদের নামাজ ত্যাগ করবেন না প্লিজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিবরিল আলাইহিস সালাম আমাকে বললেন যে আপনি বলে দিয়েন ফা ইন্না কিয়ামাল লাইলি শারাফুল লিল মুমিন আপনি কি চান যে আপনার মর্যাদা বাড়ুক আপনি কি চান যে মানুষ আপনাকে ভালোবাসুক আপনি কি চান লোকেরা আপনার প্রতি সম্মান প্রদর্শন করুক তাহলে আপনি কিয়ামুল লাইলে দাঁড়িয়ে যান আল্লাহর সামনে যদি আপনি রাতের অন্ধকারে দাঁড়িয়ে যান বিশ্বাস করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সামনে আপনার মর্যাদাকে দাঁড় করিয়ে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আপনার অবস্থানটাকে শক্তিশালী করবেন এবং কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে দাঁড়ানোকে আপনার জন্য সহজ করে দেবেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান যে ব্যক্তি আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ভয় করে তার সামনে দাঁড়ানোকে ভয় করে আল্লাহ তার জন্য ডাবল রিওয়ার্ডের ব্যবস্থা রেখেছেন এই রমাদান তেমন একটি মাস তেমন একটা মৌসুম যে মৌসুমে আপনি ডাবল রিওয়ার্ড গ্রহণ করতে পারেন প্রিয় ভাইরা প্রিয় ভাইরা রমাদানটাকে খেয়াল করুন রমাদানে আল্লাহ সুবহান কাছে চান এটি তো চাওয়ার মাস কত লোক কত কিছু পেয়ে যাচ্ছে আপনি কি নেবেন না আপনি কি চাইবেন না আল্লাহ রাসূলকে বলেননি সালাসাতুল্লা তুরাদ্দু দাওয়াতুহুম তিন ব্যক্তির দোয়া প্রার্থনা আল্লাহ সুবহান ওয়া তাআলা কখনোই প্রত্যাখ্যান করেন না আসওয়াইমু হাত্তা ইফতির আও হিনা ইফতির একজন রোজাদার যে রোজাদার তার ইফতারি করার সময় অথবা যতক্ষণ না সে ইফতারি করে গোটা দিন সে যাই দোয়া করে না কেন আমি তার দোয়াটা কবুল করে নেই এটা কি শুনেন না আপনি আপনার কি কান নাই আপনি কি হৃদয় দিয়ে শুনবেন না আপনার কি কর্ণকুহরে এই বক্তব্যগুলো পৌঁছে না বহু লোক বহু বিপদের কথা আল্লাহর কাছে জানিয়ে সমাধান নিয়ে গিয়েছে হোয়েন উইল বি ইউর টার্ন এন্ড ইউর টাইম আপনার সময় কখন আসবে আপনি কখন বুঝবেন আপনার নিজের কল্যাণকে আপনি বুঝবেন না আপনার নিজের ভালোকে আপনি বুঝবেন না আপনি নিজের কল্যাণের দিকে নিজকে নিজে ধাবিত করবেন না আপনি আল্লাহর কাছে চান আল্লাহর কাছে আপনার অভিযোগগুলো তুলে ধরুন আপনার সমস্যাগুলো তুলে ধরুন আপনার অবস্থা তুলে ধরুন শুধুমাত্র দুনিয়া চাইবেন ومنهم من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا যে সকল ব্যক্তিরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চায় কেবলমাত্র আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকেই কল্যাণ প্রদান করেন যারা দুনিয়ার কল্যাণ চায় হতে পারে তারা দুনিয়ার কল্যাণ পাবে কিন্তু وما له في الآخرة من خلاق these men will not have any share in the akhirah a share of rewards and awards in the akhirah akhirat ei byaktir jonno kono kichui thakbe na shejonno allah subhanahu wa taala ke chenun allah subhanahu wa taala ke bhule jaben na ei ramadane allah subhanahu wa taala ke aro beshi kore chenun ebong nijer jonno ei ramadan ke ekta special ramadan banan please
এমন একটা রমাদান যে রমাদান আপনার জীবনের জন্য বিশাল বড় পরিবর্তনের অনুঘটক হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আকুল কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গাফুরুর রহিম। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فيا ايها الاخوه اني اوصيكم ونفسي بتقوى الله فان الله سبحانه وتعالى قال يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما واياكم والبدع والخرافات فإن النبي صلى الله عليه وسلم قال من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد أما بعد প্রিয় ভাইরা আবারো বলছি প্লিজ এই রমাদানটাকে বুঝুন। এই রমাদানটাকে কমপক্ষে নিজের জীবনের শ্রেষ্ঠতম রমাদান ভেবে এখনই কাজ করা শুরু করে দিন। প্লিজ আপনারা চিন্তা করুন এই রমাদানে এমন একটি কাজ করুন যে কাজের কারণে আপনার অতীতের সকল গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। এবং তা হচ্ছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন সেই বিখ্যাত হাদিস, তিনি রাসূলকে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হব, আপনার হাতটা আমার কাছে বাড়িয়ে দিন আমি বায়াত করব। রাসূল হাত বাড়িয়ে দিলে তিনি তার হাতটাকে টেনে নিলেন, বলেন উরিদু আন আস্তারিকা ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হব, তোকে একটা শর্ত আমি দিতে চাই। একবার চিন্তা করে দেখুন তিনি নিজে মুসলমান হতে এসেছেন, রাসূলের কাছে তিনি হাত বাড়িয়ে দিয়েছেন, রাসূল হাত বাড়িয়ে যাওয়ার পর তিনি তার হাতটাকে টেনে নিলেন। উরিদু আন আস্তারিকা আই ওয়াট আই ওয়ান্ট টু পুট এ কন্ডিশন ও দি মেসেঞ্জার অফ আল্লাহ, হে রাসূল সাল্লাল্লাহু আমি একটা শর্ত দিতে চাই। মাযা তুরিদু আন তাস্তারিতা ইয়া আমার, আমার তুমি কি শর্ত দিতে চাও? আমি বলতে চাই ইয়া রাসূলুল্লাহ আমি যদি মুসলমান হই তাহলে আমার অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, এমন একটা শর্ত আমি দিতে চাই আপনি আমাকে বলতে হবে যে আমার অতীতের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, নাহলে আমার মুসলমান হয়ে লাভ কি? চিন্তা করে দেখুন জাহেল যুগের একজন লোক মাত্র জাহেল ছিল, এখন মাত্র রাসূলের কাছে আসলো, সে বুঝলো যে তাকে পুত পবিত্র হতে হয়, আর আপনি 30, 40, 50, 60, 70 বছর পর্যন্ত মুসলমান, যদি আপনি বুঝতে পারেন না যে আপনাকে পুত পবিত্র হওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন ঠিক আছে তুমি কি জানো না ইয়া আমার, হে আমার তুমি কি জানো না যে ইন্নাল ইসলাম ইয়াহদু মা কানা ক্বাবলা, মুসলমান হওয়ার সাথে সাথে তোমার অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, তুমি কি এটা জানো না আমর? আমর তুমি যদি মুসলমান হও এমনিতে অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমরের জন্য এটা জীবনের শ্রেষ্ঠতম দিন ছিল। আমর তার মৃত্যুর সময় তার ছেলে তাকে বলছিল, তাই তিনি কাঁদছিলেন, তার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, চার আব্দুল্লাহর মধ্যে এক আব্দুল্লাহ জিজ্ঞেস করছিলেন হে আমার বাবা কাঁদছেন কেন? বলে বাবা আমি কাঁদছি অন্য কারণে, আমি অন্য কারণে কাঁদছি। বলে কি কারণ? বলে তুমি যদি আমাকে বলো আমার রাসূলের চেহারাটা কেমন ছিল আমি তোমাকে বলতে পারবো না, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ইসলাম গ্রহণের আগে আমি তাকে কষ্ট দিয়েছিলাম, তার বিরুদ্ধে কথা বলেছিলাম, মুসলমান হওয়ার পর তার সামনে যখন গিয়েছি আমি তার আজমত দেখে আমি এতটা ইয়ে হয়ে গিয়েছিলাম যে পেরেশান হয়ে গিয়েছিলাম, তার হাতে আমি ইসলাম গ্রহণ করেছি শর্ত দিয়ে, তখন থেকে যে তার থেকে তার দিকে সরাসরি তাকানোকে আমি বন্ধ করে দিয়েছি, লজ্জায় আমি তার দিকে তাকাইনি, যে এই রাসূলের বিরুদ্ধে আমি কাজ করেছিলাম আমি ক্ষমাপ্রাপ্ত হয়েছি বটে, কিন্তু যদি কোনো অবস্থায় কখনো এই প্রশ্ন চলে আসে যে আমি কেন এই অপরাধগুলো করলাম তখন আমি কি বলবো, এই জন্য আমি তার দিকে তাকাতে পারিনি, আমি তার দিকে, এখন তুমি আমাকে জিজ্ঞেস করে রাসূলের গোটা চেহারা কেমন ছিল আমি পুরো তোমাকে বলতে পারবো না। প্রিয় ভাইরা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস এর পিতা আমর ইবনুল আস মিজর বিজয়ী সেই বিখ্যাত সাহাবী, তার অবস্থা যদি এই রকম হয় তাহলে আমার এবং আপনার অবস্থা কেমন হওয়া দরকার? আমি জন্য বলতে চাই আল্লাহ রাসূল অন্য জায়গায় বলেছেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যে ব্যক্তি তওবা করেছে তার যেন কোনো গুনাহ নাই, আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হে লোকেরা তোমরা তওবায় নাসুহা করো, এমন তওবা যেই তওবার পর তোমরা আর কোনোদিন ওই অপরাধ করবে না, আল্লাহ তোমাদের অতীতের সকল গুনাহ মাফ করে দেবেন, তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তল দিয়ে নহরসমূহ প্রবাহিত। ইয়াউমা লা ইউখজিল্লাহু আন-নাবিয়্য ওয়াল্লাযীনা আমানু নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সেই দিন এই তওবার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিয়ামতে আখিরাতে এমন একটা নূর প্রদান করবেন, এমন একটা আলো প্রদান করবেন যে আলো আপনার সামনে এবং আপনার ডান দিক থেকে ছোট ছোট করতে থাকবে এবং এই আলো আপনাকে রাজপথ দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। এই একটা আলো যদি আপনি পেতে চান তাহলে তাওবা করুন, দিস ইজ হাই টাইম, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, এই মুহূর্তে তাওবা করুন আল্লাহর কাছে এবং বলুন আল্লাহ আমি অতীতে অনেক গুনাহ করেছি তুমি আমাকে মাফ করে দাও।
গুনাহ কে করে না বলেন তো? গুনাহ করে না এমন কোন মানুষ নাই। কুল্লু বানি আদম খাত্তা ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ রাসূল বলেছেন সকল মানুষই গুনাহ করে, তবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে তারাই যারা সবচেয়ে বেশি তওবা করে। যারা তওবা করে তারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হন। এই রমাদানকে সেইভাবে আপনারা তৈরি করুন, মানুষের জন্য করুন, প্লিজ দান করুন। রাসূল বলেছেন কোনো ব্যক্তি যদি দান করে তাহলে আল্লাহ সুবহান তার সকল বিপদ আপদ দূর করে দেন। আপনি কি দান করবেন না? দান সাথে কার জন্য টাকা রেখে যাচ্ছেন? কি করবেন দেখেন না, হাজার কোটি টাকার মানুষ মারা গিয়েছে কোনো কাজে তাদের ওই টাকা লাগে না। আবার বহু লোক এরকম মারা গিয়েছে হাজার কোটি টাকা লোন রেখে গেছে। চিন্তা করে দেখুন আপনার নিজকে আপনি কোথায় রাখছেন, কোথায় অবস্থান করেছেন। রাসূল বলেছেন ইউগফারুল শাহীদে কুল্লু যামিন ইল্লা দাইনু। কোন ব্যক্তির লোন যদি থাকে তাহলে আল্লাহ সুবহান তার সকল গুনাহ মাফ করে দেবেন, কিন্তু লোনের গুনাহ আল্লাহ সুবহান তো মাফ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা বলেননি? তিনি কারো তার সাহাবীদের মধ্যে কারো যদি তিনি ইয়ে করতে যেতেন, কারো মৃত্যু হলে জানাজা পড়তে গেলে তিনি বলতেন আলাইহি দাইনুন, তার কি লোন আছে কিনা? যদি বলা হতো হ্যাঁ তার লোন আছে, তখন তিনি বলতেন সল্লু আলা আকিকুম, তোমাদের ভাইয়ের জানাজার নামাজ তোমরা পড়ো, আমি পড়াতে পারবো না। জীবনের শেষের দিকে এসে যখন এখন সম্পদের কোনো অভাব নাই, তখন তিনি বলতেন যে তোমরা কেউ কি তার পক্ষে দান করবে? যদি কেউ তার পক্ষে লোন পরিশোধ না করতে পারো তাহলে আমি তার জিম্মাদার, আমি সেই লোন প্রতিশোধ করে দেবো, পরিশোধ করে দেবো। এটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি করছেন? আপনার চিন্তা চেতনা কি? দুনিয়া এবং জীবন নিয়ে আপনার চেতনা কি? আপনার ভাবনা কি? প্রিয় ভাই প্রিয় বোন, এই জন্য আপনার নিজকে আপনি একটু ভাবুন, আয়নার সামনে আপনি দাঁড়া করান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান আজওয়াদান নাস ওয়া কান জিব্রিল, তিনি ছিলেন সবচেয়ে বড় দানশীল। তার কি ছিল? তার কি ছিল? জিব্রিল এসে বলতেন, আপনি বলেন এই উহুদ পাহাড়কে জান আমি স্বর্ণে পরিণত করে দিই, তিনি বলতেন আমি স্বর্ণ দিয়ে কি করব, আমি স্বর্ণ দিয়ে কি করব। তার মৃত্যুর সময় তিনি আয়েশাকে বলতেন, বলেছেন আয়েশা দেখো তো ঘরে কি কিছু আছে কিনা, সামান্য এক ফোঁটা স্বর্ণের টুকরো ছিল, এটা দান করে দাও, আমি আল্লাহ আমার রবের সামনে এই সম্পদ নিয়ে যেতে আমার লজ্জা লাগছে, আমি তো আমার ভালোবাসা নিয়ে আমার রবের সামনে যেতে চাই, এই সম্পদ রেখে আমার যেতে লজ্জা লাগছে। আপনি তিনি আর হালাল ভাবে রক্ষিত সম্পদকে রেখে যেতে লজ্জা পান, আর আপনি হারাম সম্পদকে রেখে যেতে একটুও লজ্জা লাগে না। কিসের মুসলমান এটা? কিসের মুসলমান? কিসের মুসলমান হিসেবে নিজেকে দাবি করেন আপনি? আপনাকে রিথিঙ্ক করা দরকার, রিথিঙ্ক ইউরসেলফ। আপনি নিজেকে চিন্তা করুন, আপনি নিজেকে আয়নার সামনে দাঁড়া করান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব করার আগে নিজেকে হিসাব করুন। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, যাও এই তোমার আমলনামা একটু চিন্তা করে দেখো, পড়ে দেখো, আমার আর হিসাব করার দরকার নেই, তোমার নিজের ডিসিশন তুমি নিজে নাও। সেই দিন আসার পূর্বে নিজকে পরিবর্তন করার চেষ্টা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এমন দানশীল ছিলেন, কেউ তার কাছে চাইলে তিনি কোনোদিন না করতেন না, একজন মাত্র তাকে একটা নতুন একটা একটা নতুন একটা চাদর দিয়ে গেলেন, সুন্দর একটা সুন্দর চাদর দিয়ে গেলেন, অসম্ভব সুন্দর একটা চাদর। আরেকজন ব্যক্তি এসে দেখলেন চাদরটা সুন্দর, ইয়া রাসূলুল্লাহ আমাকে চাদরটা দেন না, সাথে সাথে তিনি খুলে চাদরটা দিয়ে দিলেন। সাহাবায়ে কেরামরা বললেন একজন নারী এসে রাসূলকে গিফট করলেন, তুমি চাদরটা নিয়ে গেলাম মিয়া আর কিছুই খুঁজে পেলে না, বলে না আমি এটা নিতে চাই অন্য একটা কারণে, আমি চাই আল্লাহ রাসূলের দেয়া এই চাদরের মধ্যে যেন আমার কাফন হয়, আমি ওই জন্য নিয়েছি, অন্য কোনো কারণে না, আমি বারাকার জন্য নিয়েছি, অন্য কোনো কারণে, ওর প্রতি আমার কোনো লোভ নাই। ভাইরা বোনেরা, ইনি এমন একজন ব্যক্তি যার ব্যাপারে সফওয়ান ইবনে উমাইয়া তার জাতির কাছে গিয়ে বলেছেন ইন্না মুহাম্মাদান, মুহাম্মদ এমন একজন ব্যক্তি, ইউতি আতাআন, তিনি এমন ভাবে দেন যে লা ইখফা লা ইখশাল ফাকরা, তিনি দেন তার কমবে এটা কোনোদিন তিনি ভাবেন না। আজার বাহরাইন থেকে বিশাল সম্পদ আসলো, মসজিদে তিনি ঢুকলেন, একবার ওই সম্পদের দিকে তাকারও নি, মসজিদে ঢুকেছেন, আপনি তো আরেকজনের সম্পদের দিকে এইভাবে ভাবে চোখ ইয়ে করে টেরা করে তাকান, তিনি একবার ওই বৈধ সম্পদ আসা আগত বৈধ সম্পদ দিকে একবারও তাকাননি। সলাৎ শেষ, তারপরে বলেন এগুলো ডিস্ট্রিবিউশন করে দাও, একটাও পর্যন্ত তার কাছে থাকেনি। এমনি সেই নবী, সেই নবীর উম্মত বলে আপনি নিজকে দাবি করেন আর অন্যের সম্পদ কুক্ষিগত করেন। আপনার হালাল সম্পদ আপনি রাখেন, নো প্রবলেম, আপনি হাজার কোটি টাকার মালিক হন হালাল ভাবে, তাতে কিছুই যায় আসে না, কিন্তু মানুষের জন্য দান করুন, ব্যয় করুন মানুষের জন্য। এটা এটা এমন একটা মাস, ওহুয়া শাহরুল মুআসাত, অন্যের প্রতি অনুকম্পা প্রদর্শনের মাস, অন্যের প্রতি অনুকম্পা প্রদর্শন করুন, যাকাত প্রদান করুন, সাদাকা প্রদান করুন। এবং যদি আপনারা এই প্যান্ডামিক থেকে মুক্তি পেতে চান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যাপকভাবে দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।